তুলতে পারিনি। তুই তো বললাম, সুযোগ দিলাম তো যে এসে বলুক এখানে, ওপেন টু অল, সকলের কাছেই ডাকুক। প্রীতম, ক্যামেরা অন না করলে আমি নিতে পারবো না। তুই যে প্রীতম সেটা আমাকে দেখতে হবে। ক্যামেরাটা অন কর, ক্যামেরাটা অন কর, দেখতে পাচ্ছি না তোকে। তোর মুখটা দেখা, মুখটা দেখা। হ্যাঁ, ব্যাস, দাঁড়া। হ্যাঁ বল, বলো আমাকে, বল মামাইদি তুই বল। বললো, মামাইদি বললো তুমি হ্যাঁ লাইভ আসতে বলেছো। আমি এবার আমাকে আমি পারমিশন বলেছি, দিচ্ছি কোনো বলেছি জায়গা থেকে মুখ ফুক দেখানোর বা লাইভে আসার, সেই কারণে আমি বলেছি, মামাইদিকে তুই জিজ্ঞেস দেখা। করলাম আগে তুমি পারমিশন নাও। দিদি বললো ঠিক আছে তুমি লাইভে আসতে পারো, দিদি কথা বলে নিয়েছে, সেই কারণে আজ দেখ এলাম। তোদের বিষয়টা যেহেতু সকলে আজকে ওয়াইটি তে তোদের সকলে সবকিছু সামনাসামনি দেখেছে। আচ্ছা প্রীতম, তুই আমায় একটা কথা বল, যে আমরা বলো, যেটা চাইছি, রিমি যেটা চাইছে এবং সকলে যেটা চাইছে, আমরা যেটা চাইছি, তুই অন্তত ভালো ব্লগ কর, কোনো কন্ট্রোভার্সি দুনিয়ায় তুই থাকিস না, এটা কি তুই পারবি? আমি তো দিদি তোমাদের প্রতিটা কথা এগ্রি করেছি, বলো আমি ক্ষমা চেয়ে বারবার এগ্রি করেছি। আমি তো বলেছি আমি কোনো কারো ব্যাপারে থাকবো না, এমনকি যদি আমি পরবর্তীতে ভুল করি তুমি আবার স্টেপ নিও আমার ব্যাপারে। ব্যাস, আর একটা কথা হচ্ছে, তুই কেন রিমিকে নিজে, তোর তো বউ, তুই কেন তোর বউকে ফোন করছিস না? আমি তো তোমাকে, আমি তো এটাও এগ্রি করলাম, তোমরা বললে আমি ফোন করব, তোমরা বলো কি আমি বাড়ি থেকে নিয়ে আসবো, আমি সংসার করতে রাজি আছি, কিন্তু ও তো দেখলাম মানে ওর বাবার উপর দিয়ে ডবল কালকে আগে দিন, তুমি তো দেখলে কিভাবে কথা বললো, যে ও রেজিস্ট্রি না সেটা বলে আমি হলো কাজ করবো না। রাগের চোটে, আমার কথা হচ্ছে রাগের চোটে বলেছে। রাগ তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, হাজার ঝগড়া হয়, তুই কেন তোর বউকে, তুই তোর বউকে তো বোঝাবি, তুই তোর বউকে চালাবি তুই। সে তার বাবার বাড়িতে গেছে, 2 দিন আমার ভালো আছে বলে দিদি বাবার বিশ্বাস কথা করো, শুনে বলছে। আমিও চাই, আমিও চাই আমি চালাতে, আমার কথা চলতে, বাট ও আমার কথা চলে না, ওকে কন্ট্রোল করার ক্ষমতা কারোর নেই, আমারও নেই, ওর মা বাবারও নেই, ও যেটা মনে হয় সেটাই করবে। কারণ এখানে তুমি যখন বলেছিলে বা ওই কাউন্সিলর দিদি যখন বলেছিল দুদিনের জন্য ঘুরে আসার জন্য, ওকে আমি বারবার বলেছিলাম 2 দিনের জন্য ঘুরে আসো, কিন্তু তোমার অমতে, তুমি না থাকা সত্ত্বে ওর মা মাসি পিসি আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখান থেকে যখন ওকে নিয়ে যায় আমাদের পাড়ার লোকের সামনে, আমি তো ভিডিও দিতে পারছি না পাবলিককে, বলতে পারছি না যে কি ঘটনা ঘটেছে সেদিনকে, পাড়ার লোকের সামনে আমাদের পাড়ার লোককে অপমান করে, আমার পাশের বাড়ির লোককে অপমান করে চিল্লামিল্লি করতে করতে ওর মা আমাদের দুর্গা মণ্ডপের সামনে, মানে তুমি তো থাকলে এটা হতো না, আসলে তুমি থাকলে এটা কখনই হতো না, যেভাবে নোংরা সেটাই তো বিহেভ করে। আমি তো বললাম যে অ্যাকচুয়ালি কারণ তখন তুমি ঘটনাটা কি হচ্ছিল বলতো, আগেবার এসছো, ওকে ভালোবেসে দিয়ে গেছো, আমরা রাখতে চাইনি সে সময়টায়, কিন্তু বাট এরকম ঝামেলা শুনতে হয়নি, বাট এবার যখন ওর মা মাসি পিসিরা এসেছিল আসার পরে নোংরা ভাবে রাস্তায় চিল্লামিলি করতে করতে গেছে আমাদেরকে অপমান করে সারা পাড়ার লোকের সামনে, তখন রিমি চুপ করেছিল, তখন আমার মাসি বড় মাসি এসেছিল ওই মুহূর্তে, আমার বড় মাসি আমার সাথে কোনো কথা নেই, কারণ মাসিটা উল্টো পাল্টা খারাপ কথা বলেছিল, সেই কারণে তো মাসি আর বৌদি এসেছিল সেই গাড়ির সামনেটা মণ্ডপের সামনে, তো মাসির সাথে কথা বলে এমনকি সেই মধ্যেও চিলে চিলে বলে যাচ্ছে আপনার একটাই ছেলে জন্ম দিয়েছেন আর কোথাও ছেলে নেই, বলে নোংরা নোংরা ভাষায় কিস্তি কামারি মারে, এমন নোংরা নোংরা কথা বলে, এমনকি ওর মা এখান থেকে যাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজের মধ্যে এমন বাজে কথা বলে, আমি রিমির মা, ওকে মামনি বলে ডাকতাম রিমির মাকে, এমন মানে 10 লাখ টাকা চায় এমনকি বাজে বাজে কথা আমাকে, আমি রিপ্লাই করার পর আমাকে বাজে বাজে কথা বলে, সেই কারণে পর থেকে আমি ওর মায়ের ফোন আর ধরি না। আমি কিন্তু ওর মাকে ভালোবাসতাম, যেহেতু কালকে আমাকে ওর মা ফোন করেছিল ব্লগ লিস্টের কাছে ফোন ঢুকেছে, আমি কল ব্যাক করিনি সেই কারণে, কারণ একটা মানুষের কাছে বারবার অপমান নিতে নিতে আমি আর নেই সেই জায়গাটায়, কিন্তু যতবার আমি ভুল করেছি বলে তোমরা যতবার কল করেছো ততবার ফোন রিসিভ করেছি, জানি আমার ভুলটা হয়েছে। দেখো, দেখ প্রীতম, আমি তোকে একটা কথা বলি ভাই, তোর তোকে অনেকে হয়তো ভাববে যে, হয়তো আমাদের ক্ষেত্রে তোকে হয়তো অনেকে ভাববে যে আমাদের হয়তো কোনো ইন্টেনশন আছে। তুই বল, আজ পর্যন্ত কোনো ইন্টেনশনালি তোদের বাড়ি থেকে কোনো কিছু ডিমান্ড হয়েছে বা কোনো কিছু তোদের না কাছ না থেকে না চাওয়া বা তোর কাছে চেয়েছি? না শুধু না না চেয়েছি একদমই তোরা একদমই না, সংসারটা কর, সংসারটা কর। আর সংসার করতে গেলে সবাইকে অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়। আমি মানছি তোদের সংসারটা যেহেতু অনেক ছোট বয়সে শুরু হয়েছে, তোরা জীবনগুলো অনেক ছোট বয়সে শুরু হয়েছে। আজকে তুই বল, তোর সঞ্জয় হারদা, তোর যে তোকে সাপোর্ট করে, সে তো তার পরিবারের দেখ একটা চ্যানেল ঠিক রেখেছে, সেখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না, সে কিন্তু তার বউকে নিয়ে দারুণ কন্ট্রোভার্সি করে না, কিন্তু একটা দারুণ ব্লগ করে, ব্লগিং চ্যানেল আছে, দেখেছিস তো সেখানে? সে কিন্তু তার বাড়ি দেখাচ্ছে, ঘর দেখাচ্ছে, তার বাচ্চাকে দেখাচ্ছে, বউকে দেখাচ্ছে, তার বউও কিন্তু সংসার করে কত সুন্দরভাবে, হয়তো স্বামী স্ত্রীর হাজার ঝগড়া হয়, সেটা কি সে সেই ব্লগে দেখায়? তুই কি করছিস না বলতো না বেটা, তুই কি করছিস জানিস তো? তোর যখন রাগ হয়ে যাচ্ছে তোর, আমি জানি তোর রাগটা হওয়াটা স্বাভাবিক, তোরও একটু ডাক্তার দেখানোর দরকার আছে। রাগটা কন্ট্রোল না তুই করতে পারিস, না রিমি করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে তোরা দুজনকেই আজকে পাবলিক চায়, তোদেরকে কেউ কিন্তু পাবলিক, আজকে যে আমরা তোদের সাথে যেটা করেছি করে কিন্তু আমরাও মন থেকে শান্তিতে নেই। কেন নেই? কারণ তোরা একটা ব্লগার, তোরা ভালো ভালো ব্লগ করতে পারবি, তোদের ছোট্ট বয়স, এই বাচ্চা বয়সে এগুলো একটা ছোট ছোট ঘটনা বেটা। আজকে যখন তুই এগিয়ে যাবি না, জীবনে অনেক বড় হবি, আরো বড় ব্লগার হবি, তখন কিন্তু এই কন্ট্রোভার্সি করলে বেশি দিন টিকতে পারবি না। আমরা চাই তোর মধ্যে সেই কোয়ালিটি আছে। আজকে তুই চলে যাচ্ছিস সিকিম, সেখানে গিয়ে তুই প্রমোশনের কাজ করে আসছিস, সেখানে রিমিকে নিয়ে গেলি, কি সুন্দর ভিডিও গুলো করেছিস, দেখার মতো ভিড় হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সেই ধরনের জিনিস করতে গেলে তোদের দুজনের যেটা দরকার সেটা হচ্ছে দুজনকে একত্রিত বসে কাউন্সিলিং করতে হবে। তোরা দেখ না অন্তত চেষ্টা করে যে ভালো থাকার চেষ্টা করা, অন্তত দেখ রিমি একটা জায়গাতে হচ্ছে খুব চঞ্চল, খুব চঞ্চল, কিন্তু রিমির একটা জিনিস নাই, সেটা হচ্ছে কোনো লোভ নেই, ও কিন্তু তোর কাছ থেকে ভালোবাসা চায়, এর বেশি কিছু চায় না। ও চায় না যে তুমি আমাকে রোজ আমাকে এই নতুন নতুন সোনার গয়না শাড়ি জিনিসপত্র এনে দাও,
ও চায় না তোর কাছ থেকে, ও নিজে রোজগার করে নিতে পারবে। কে পারে এরকম বউ যে নিজে রোজগার করতে জানে, এত এত দূর নাচতে জানে, স্বামী স্বামী যেটা চাইবে সেটা করতেও জানে। এবং পিছনের জন্য আমাকে এটাও বলেছিল, চ্যালেঞ্জ দিয়েছিল যে সঙ্গীতা দিকে আমি বুঝে নেবো, এই সঙ্গীতা তোকেও আমি বুঝে নেবো আমার বরের নামে কিছু করলে, এ কথাও কিন্তু চ্যালেঞ্জও নিয়েছিল সে। কিন্তু সামহাও কোথাও মনে হচ্ছে, রিমির কোথাও মনে হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, রিমির মা বাবার কি মনে হয়েছে গুলিমার, কিন্তু তুই যে রিমিকে বিয়ে করে নিয়ে এসেছিলি তখন তার মা বাবার এগেনস্টে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছিলি, সেই রিমিকে তুই ফিরিয়ে আনতে পারবি না? মা বাবার, মা বাবার নয় দিদি, এবার দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল, সেই পরিপ্রেক্ষিতে অনেক কেসকামারি পর ওর মা চেয়েছিল যে আমরা বিয়েটা করে সুখে থাকি, তারপর ওর মা আমাদের বাড়িতে আসে, তারপর বিয়ে প্রস্তাব দেয়, তারপর বিয়েটা হয়। সেই সময় আমি তোকে জানি ফোনে ছিলাম, সেই সময় আমি দেখেছি তুই যেটা করেছিস সেটা হচ্ছে প্রচন্ড রেগে গেছিলি যা বলছিলি, রিমিও তার পাল্টা উত্তর দিচ্ছিল। দুজনের মধ্যে এই এই জায়গাটা কেন যাচ্ছে বলতো, তার একটাই কারণ আজকে হচ্ছে তোদের, তোরা যে হাজবেন্ড ওয়াইফ তোদের মাঝে প্রচুর লোক ঢুকে আছে। দেখ আজকে একদিনের জন্য আমি তোকে ফোন করিনি, রিমি যাওয়ার পর দু মাস ছিল, একদিনের জন্য তোকে ফোন করেছিলাম, আমি তো দিয়ে এসেছিলাম, কেন করিনি জানিস তো? যেহেতু কেন করিনি, লোকে হয়তো বলবে যে আমি হয়তো তোদেরকে চালাতে চালাতে চাইছি বা পরিচালিত করতে চাইছি, তোরাও হয়তো কোথাও তোদের মাথার মধ্যে এটা ছিল, তোদেরকে কেউ বলেছে যে সঙ্গীতা চক্রবর্তী তোদেরকে পরিচালিত করতে চেয়েছে বা কেউ হয়তো বুঝিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর বউ কখন ঘুম থেকে উঠছে, 11টায় উঠছে না 12টায় উঠছে, সেই খবরটা চলে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, এবং তোর মা সেটা বলছে, সেটা তারা নিজেরাই লাইভে বলছে যে বাড়ির বউ উঠছে 12টার সময়, এসি ফ্যান চালিয়ে রাখছে, এগুলো তো খারাপ। আজকে তোর বাড়ির খবরটা কেন বাইরে বেরোবে বাবা আমার, তুই সেটা আমায় বল। আমার বাড়ির বাইরে খবর বেরোনোর পিছনে শুধুমাত্র আমরা নিজেরা চাইবো না দিদি, ফার্স্টে আমাদের ঘরের জিনিস বাইরে যাক, সেটা কোনো পরিবারই চায় না। আমাদের মধ্যে ঝগড়া হলে মেন প্রবলেম হচ্ছে কোনো রকম পুরোনো প্রবলেম ক্রিয়েট হলে তুমি সেটা ভালোবেসে ওর মাকে জানায় যে মামা এটা আমার সাথে ঘটেছে বা এটা হয়েছে, সেটা ওর মা কথাটা আমাকে ফোন করে যদি মিটিয়ে নেয় তাহলে ব্যাপারটা মিটে যায়, আমার মাকে বলে যা প্রবলেম হবে আমাকে ফোন করে মিটিয়ে নেবে, সেই মুহূর্তে ওর মা লাইভ লাইভ শুরু করে দেয়, ভিডিও শুরু করে দেয় একটা মিথ্যা কথা বলে যে মেয়েকে আমাকে এইভাবে করে, মানে ওকে ধরো ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে বলে মেয়েকে আমাকে না মেয়েকে আমার না খেতে দিয়ে মারধর করা শুরু হয়ে গেছে, সেটা ডিমিও জানে মিথ্যা কথা, যখন শুরু হয়ে যায় তখন আমার মা লাইভ শুরু করে দেয় যে আমরা তো কোথায় খেতে দিয়েছি কেন তাহলে মিথ্যা কথা শুনবো, আবার তখন আমার মাথা গরম হয়ে যায় রিমি যখন প্রতিবাদ করছে না, সত্যি আমি করিনি কেন এটা হচ্ছে, এটাই প্রতিবাদ রিভেঞ্জ, বারবার সেম কাজটাই হয়, ওর মাকে কিছু কষ্ট করে বলে ওর মা ভিড়ো নামি দেয়, এটা ঘটনা, এটা ঘটনা পিঙ্কিকে পিঙ্কির এটা ঘটনা যে পিঙ্কি কন্ট্রোভার্সি করতে বসে পড়ে বা ভয় পায়, কেন ভয় পায় সেটা বলি তোকে। আজকে সিকিউর তো প্রত্যেকটা মা বাবাই চায় একটা মেয়েকে যখন বিয়ে দেবো, ধর তোর বাড়িতে পাঠালাম বা ধর তোর যদি বোনই হতো আজকে, ধর আমি বলছি তুই যদি তোর বোনকে অন্য কোথাও বিয়ে দিতি, সেই পরিবার থেকেও যাতে একটা সিকিউর লাইফ, অর্থাৎ সেই পরিবারটা তাকে নিরাপত্তা দেবে, অর্থাৎ তার তার গোপন কথাটা তারই কন্ট্রোভার্সি চ্যানেলে, মানে তার নিজের প্রিয় কন্ট্রোভার্সি লোকেরাই তারাই বলে দিচ্ছে এই মেয়েটা এই করে রান্না করতে জানে না কাজ করতে জানে, সবই মানছি রিমির মধ্যে গুণ নেই, কিন্তু কিছু গুণ যেগুলো আছে যেগুলো তোরা ইউটিলাইজ করতে পারিস, একটা মেয়ে তো সর্বগুণ সম্পন্ন হয় না, বা একটা মেয়ে সবসময় একটা ছেলের উপযুক্ত প্যারালাল তার স্ত্রীও হতে পারে না, অনেক সময় ছেলেটাকে অনেকটা এগিয়ে আসতে হয় মেয়েটাকে অনেকটা এগিয়ে আসতে হয়। রিমি কিন্তু চায় না যে কন্ট্রোভার্সি গুলো হোক, কারণ ওর মানসিকভাবে তুই নিজেও জানিস ও প্রচন্ড রেগে গেলে সেইভাবেই মানে রিয়াক্ট করে, আর আস্তে আস্তে যেটা শুরু হয়েছে একজন লিখছে প্রীতম কেন স্যাক্রিফাইস করবে, স্যাক্রিফাইস কাউকে করতে বলছি না বেটা, এটা স্বামী স্ত্রীর ম্যাটার, স্বামী স্ত্রী যদি ভালো থাকে আজকে তার থেকে সুখী তোমরা হবে না, আমি তো জানি এই ভিউয়ার্সরা সবাই তোদেরকে ভালোবাসে, সমস্ত ভিউয়ার্সরা তোদেরকে ভালোবাসে, তোদের শুধু যে একা প্রীতমকে ভালোবাসে তা নয়, রিমিকেও ভালোবাসে, রিমিরও কিছু কাছের লোক আছে, আজকে তোরা দুজনে আজকে তোদের দুজনের মধ্যে আমাদের থার্ড পার্সনের কোনো দরকার নেই, দুজনেই যদি আজকে ভালো করে কাউন্সিলিং করিয়ে দুজনেই যদি সুন্দর সুন্দর ভিডিও রিল বানাস, তোর আমার মনে হয় এর থেকে ভালো জুটি আর আমরা কেউ দেখতে পাবো না, আমরা তো চাই তোদেরকে রাজটিয়ার মতো দেখি, প্রীতম জাফরের মতো দেখি, তোদেরকে এইভাবে দেখি, তো কেন আমরা সেটা দেখতে পাচ্ছি না বেটা, তুই আমাকে বল। আমি আমি নিজে এগিয়ে আছি তোমার কথায় কাউন্সিলিং করতে, ডুজেট আমি সবকিছু তো এগিয়ে আছি, কেন চাইবো না, আমিও চাইবো আমি ইনকাম করি, আমি সুখে থাকি, লাক্সারি ভাবে চলতে কার না ভালো লাগে, সুখে শান্তি থাকতে কার না ভালো লাগে, আমি রাজি আছি, আমি তো নিজে এই কারণেই বলেছিলাম দুটো ফ্যামিলি একসাথে বসে মিটমাটটা করবো, তাহলে ওর মেন রিমি চাই রিমির মা বাবাকেও রিমির হাজবেন্ডকেও, কারণ আমিও চাই রিমির ওর বাড়িতে যাক, আমিও রিমি বাড়িতে যাই, রিমি আমার বাড়িতে আসুক, তাহলে কখনো পিঙ্কি তুমি যদি পিঙ্কি বা তপন এখানে থাকলে লাইভে এসো, আমার লাইভে লিংকটা ধরে উঠে এসো এখানে, বা রিমি তুই চাইলেও এই লাইভে আসতে পারিস, তাহলে অশান্তি ক্রিয়েট হতো না যখন দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হতো এখানে, এই কারণে তোমার কথা শুনে আমি তোমার কথা রিমির মায়ের কথা শুনে দুজনের কথা শুনেই আমি কিন্তু কলকাতা থেকে বাড়ি চলে এসেছিলাম, বলেছিল যে ওর বাবা আসবে, রিমির মা আমাকে মেসেজ করে যে এমনকি ফোনও করে এক ঘন্টা দু ঘন্টা কথা হয় কলকাতায় বসে, তখন রিমির মা আমাকে বলে আমি ওর বাবাকে নিয়ে যাবো, বাবা তোমার কাছে দুদিন টাইম দাও, সেই হিসেবে আমি চলে আসি যে ঠিক আছে দুটো ফ্যামিলিতে এক হতে চলেছে, তাহলে এক হোক না, তাহলে এক হলে তোমার অশান্তি থাকবেই না, এখন রিমির মাকে কষ্ট করে যেটা বলছে তখন আমি ওর বাড়িতে চলে যাবো, ব্যাপারটা মিটমাট হয়ে যাবে, আমিও চাই দুটো ফ্যামিলি এক সমস্ত ঠিক হয়ে যাক, যখন ঠিক হচ্ছে না এবার রিমি চাই যখন ডিভোর্সের কথা, এবার আমি কি বলবো বলো, যখন মরবে তখন ডিভোর্স দিয়ে বসবে, দেখ একটা কথা বলি, এটা একটা রাগের কথা, ও কি তোকে ডিভোর্স দিচ্ছে,
ও অলরেডি আগে বড় অ্যাপ্লাই করে ফেলেছিল, চলছিল ডিভোর্স কেস। এবার ও এক জায়গায়, অ্যাকচুয়ালি ওর মাথাটা এমন, আমি এটাই ওকে বুঝতে পারি না, ও কেন এক জায়গায় বেশি দিন থাকতে পারে না কোনো জায়গায়। এটাই আমার মাথায় পুরো মানে আজ পর্যন্ত ঢুকলো না। রিমি কিন্তু আমার আমার বাড়িতে বলে নয়, রিমি কিন্তু রিমি বাড়িতে 1 মাস 2 মাস বেশি থাকতে পারে না। ওখানে ওর মা অশান্তির ভয়ে কিন্তু রিমিকে আসতে বারণ করছিল, ওর মাও জানে ও এক জায়গায় বেশি দিন থাকলে কোনো অশান্তি ক্রিয়েট করে। কিন্তু কেন এটাই কেন, এটার জন্য ডাক্তার দেখানো উচিত। এবং আরেকটা ঘটনা হচ্ছে, রিমি সবসময় যেটা দেখেছি সেটা হচ্ছে রিমির মধ্যে ও তোর কাছে কদিন থাকার পরেই আবার কদিন বাবার বাড়িতে যেতে চায়, কারণ ওখানে গিয়ে কদিন একটু মানে ও কি হয় বলতো, মানসিক ভাবে ও প্রিপারেশনটা নিতে পারে না। মানে আজকে একটা এটাও তো ঘটনা, রিমি যখন ওর বাবার বাড়িতে থাকে তখন দেখবি ওর ভিডিও গুলোর কি ভিউজ এবং ভিডিও গুলো কি ভালোভাবে নামাতে পারে। তার কারণ দেখ, তোরা তো ক্রিয়েটিভ জগতে থাকিস, তোরা তো আর সাধারণ মানুষ নস, তোদের মধ্যে থাকে যে এরপর আর একটা ভিডিও নামাবো, এরপর এই ভিডিওটা নামাবো বা এই ব্লগটা করবো। তোদের তো মাথার মধ্যে সবসময় একটা না একটা সুন্দর জিনিস থাকে, তো সেই সুন্দর জিনিস থাকতে গেলে ঠান্ডা পরিবেশটা দরকার। সেই মাঝে মাঝে না রিমির মধ্যে ওই ঠান্ডা পরিবেশটা চলে যায় বলেই না ও মাঝে মাঝে এসে ওই রকম পাকলামিটা করে ফেলছে এবং চাচামিচি করে ফেলছে। তুইও এক্সিকিউট করতে পারছিস না বলে তুই চাচাচি মানে নেই, ওকে আমি নিজে বলছি উত্তর তো কোনো মানে নেই, তোমার যাও ইচ্ছা হলো 2 দিন ঘুরে আসো, যখন তুমি বাপের বাড়ি ইচ্ছা হবে তখন যাবে, তখন বলে আমি দিয়ে আসবো, কিন্তু তুমি ভালোবেসে যাবে ওকে। আমি এবার কিন্তু বারবার বুঝিয়েছি যখন তুমি যাবে অশান্তি করে যাবে না, এমনকি তোমাকে তুমি লাইনে ছিল সেই সময় আমি বলেছি দিদি যে ও যাক দিদি, সেই সময়টা অশান্তি করে না, সেই সময়টা ভালোবেসে যাক, সেই সময় যাতে আমি ফোন করতে পারি, যাতে আমি খবর নিতে পারি। একদম একদম। আর সেই সময়টা আমি যেটা দেখলাম তুইও প্রচন্ড রেগেছিলি, ও প্রচন্ড রেগেছিল, এরপর তো ঠান্ডা হয়েছে পরিবেশ। আমার কথা ছিল যে রিমি কালকে যেটা রিয়াক্ট করলো সেটাতে হচ্ছে ওর একটা ইনসিকিউরিটি আসছে কোথাও, কারণ এই কদিন যাওয়ার পর 2.5 মাস তোদের বাড়িতে থাকার পর ওর যেটা মনে হয়েছে যে আমাদের মধ্যে ঝগড়া হলেই তোর মা হয়তো ইনভলভ হচ্ছে বা এদিক থেকে ও ওর মাকে ইনভলভ করাচ্ছে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। এত কিছুর পর রিমি না এখন কোথায় কোথাও কারোর মাথা ওই যে বাবার কথা শুনছে যে আমাকে এক্ষুনি হয়তো আমাকে ইয়ে করতে হবে, মানে আমার রেজিস্ট্রি ম্যারেজটা করতে হবে, রেজিস্ট্রি ম্যারেজটা করতে হবে। তো রেজিস্ট্রিটা করার জন্য আমরা তোকে জাস্ট রিকোয়েস্ট করবো, তুই তো বিয়ে তো করেছিস সোশ্যালে, রেজিস্ট্রিটা করবি, করাটা উচিত তোর উচিত আমার মতে একসঙ্গে বসে একটা আলোচনা করার। আমি এখনো চেষ্টা চালাচ্ছি, যার জন্যই এখনো পর্যন্ত আমি চাইছিলাম না যে পিঙ্কি পাল আর তপন পালের বিরুদ্ধে এগেনস্টে একটা অ্যাকশন নিতে। তো এখনো আমি বলছি তারা যদি শোনে আমার কথা, তাদেরকেও বলবো এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেওয়াটা আমাদের মতে ভালো হতো। তুমি তুমি আমাকে পরশুদিন তোমার মামাইদির মাধ্যমে ফোন করেছিলে, তুমি কি দেখেছো আমি কোনো জায়গায় বলেছি রেজিস্ট্রি আমি করবোই না? আমি বলেছি অবশ্যই দিদি, যখন বলেছো আমি করবো, কিন্তু আমি আমি এই যে ঝামেলাটা হচ্ছে না দিদি, এই ঝামেলার মধ্যে কিছু করবো না। আজকে যে রিমির আমার মধ্যে সম্পর্কটা এতটা খারাপ জায়গায় পৌঁছেছে, ওর বাবা মার সঙ্গে আমার বাবা মার সম্পর্কটা খারাপ জায়গায় পৌঁছেছে, সেটা চাইছি না। দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট হবে, আমি যেমন বাইরে ঘুরতে যাই আমি সেভাবে রিমির মা বাবাকে আমার সাথে নিয়ে, আমার মা বাবা বাড়ি থাকবো রিমির মা বাবাকে নিয়ে যাবো। দেখ একজন হচ্ছে কি হচ্ছে জানিস তো, পিতা আমি বলি শোন, সমস্যাটা কোথায় হচ্ছে বলতো, তোর মাকে লোকে কিছু বোঝাচ্ছে, তোর মা সেই কথাগুলো বিশ্বাস করছে, আবার রিমিদেরকে কিছু লোক বোঝাচ্ছে, রিমির মা সেটা বিশ্বাস করছে। কি হয়েছে বলতো, তোদের জীবনগুলো হয়ে গেছে বাইরের লোকেদের হাতে, তোদের নিজেদের হাতে কিছু নেই। তোরা যে কারণ আমরা আমরা এটাই চেয়েছিলাম যে আমরা দিয়ে আসার পরে যাতে কোনো লোক তোদের সিদ্ধান্ততে হস্তক্ষেপ না করতে পারে। এখন কি হয়েছে, তোদেরকে যেমন সিদ্ধান্ত দেবার লোক প্রচুর, তেমনি রিমিদেরকেও জ্ঞান বুদ্ধি দেবার লোক প্রচুর। যেমন একজন লিখছে আর কি, রিমিকে ডিভোর্স করিয়ে দিন। আরে রিমি নিজেই ডিভোর্স করবে না, রিমি ডিভোর্স করবে না, ও ডিভোর্স দিতেই চাইছে না, ও যখন তখন বলছে আমি ডাইভোর্স দেবো, আবার কাল বলবে ডাইভোর্স দেবো না। ও প্রীতমকেই চায়, প্রীতমের জন্য প্রাণই দিয়ে দেবে, ও প্রীতমের জন্য প্রাণ দিয়ে দেবে, ও প্রীতমের জন্য প্রাণ দিয়ে দেবে, এটা কেউ বোঝে না। ও এখনই বলবে ডিভোর্স দেবো, দরকার বলে এখন উকিলের ঘরে গিয়ে 10 টাকা খরচা করে দিয়ে চলে আসবে ডিভোর্সের জন্য, এটা আমার সাথে প্রচুরবার ঘটেছে। আবার কালকে বলবে আমি ডিভোর্স দেবো না, ও এখনই মনে হয় কেস করবো, আমার কেস করে দিয়ে চলবে, কালকে কি বলবে আমি কেস তুলে নেবো। বাট সবসময় আগেটা তো সবসময় সে কারো কথা শুনতে চায় না। ও আবার প্রীতমের জন্য যদি কেউ দুনিয়া একদিক হয়ে যায় ও তাকে গিয়ে খুন করে দিয়ে চলে আসবে, যদি বলে ওকে মেরে দিয়ে চলে, ও মেরে দিয়ে চলে আসবে। বলো সঙ্গীতা দিকে গাল দাও, ও গাল দিয়ে দিল, একদম না দি, তোমার প্রতি মাথা গরম হয়েছে, আমি লাইভে এসে নিজে খাও দুটো খারাপ কথা বলেছি, কিন্তু কাউকে জিমি কেন বলছিস আমি কিছু কিছু চাও, তুই আরেকটা জিনিস বল, রিমি কে না বলেছি গালা গাল দাও। আজ অনেকে কমেন্ট করছে যে প্রীতম সত্যি করে বলে জানাটা কে ডিলিট করেছিল, রিমির ফোন আমি ধরি না প্রথম কথা, রিমি পাসওয়ার্ড আমি প্রথমে জানতাম, তারপর রিমি পাসওয়ার্ডও চেঞ্জ করে দেয় 2-3 দিন পর 2 সপ্তাহ পর, এমনকি রিমির এ টু জেড কোনো আইডি ইনস্টা বলো ইউটিউব বলো কোনো কিছু আমি ডিলিট করিনি, ও নিজের হাতে সবকিছু করেছিল, আমি সারা রাত চেষ্টা করেছি ফিরিয়ে আনার জন্য, এমনকি সেই রাতে সঙ্গীতা দিশাতেও আমার কথা হয় দিদি বলে ফিরিয়ে আনার চেষ্টা কর, আমি সারা রাত চেষ্টা করে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, বাট আমার পক্ষে পসিবল হয়নি। অতনু বলে আমাদের একটা ফ্রেন্ড, অতনু বলে একটা আমাদের ফ্রেন্ড, সে তাকে অনেকবার করে রিকোয়েস্ট করি আমরা ফিরিয়ে আনার জন্য, সে বলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, বাট রিমি চায় না ফিরিয়ে আনতে, অ্যাকাউন্টটা আমাকে বলে 20-22 হাজার টাকার মতো রাখবে, অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবে। আমি তখন রিমিকে বলি যে টাকাটা নিক, তুমি অ্যাকাউন্টটা ফিরিয়ে আনো, ও বলেছে আমার টাকার দরকার নেই, আমি অ্যাকাউন্টটা ফেরাবো না, আমার কাছে টাকা নেই।
আমি নিজের পকেটে টাকা দিয়ে তোমার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবো, তোমার অ্যাকাউন্ট তোমার তোমার ফিরে আসুক, তোমার অ্যাকাউন্টে দরকার, তুমি এত খেটে খাওয়া ব্যবস্থা করে করেছো, তুমি অ্যাওয়ার্ডটাও পাও, প্লেবাটনটা তোমার অ্যাকাউন্টেও ফিরে পাবে, তখন তোমার টাকা বলছেন নেবো না, শুধু ধার হিসেবে নাও যে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনো, সেটা হিসেবে রিমিকে আমি রাজি করি, তারপর অ্যাকাউন্টটা ফিরে এসেছে, বাট আমার কাছে টাকা নেয়নি, ওর বাড়ি থেকে টাকা নিয়েছে, ক্লিয়ার করলাম। যাই হোক, আর একটা কথা বলে রাখি, এখানে কয়েকজন লিখছে যে স্যাক্রিফাইস করবে স্বামী স্ত্রী, আপনাদের আমার কোনো দরকার নেই, এখানে আমি বা আমাদের লোকজন বা পিঙ্কি বা প্রীতমের মা কেউ না, স্বামী স্ত্রী কাউন্সিলিং করলে ওদের দুজনের মতো জুটি পশ্চিমবাংলায় হবে না, এরা দুজনের সেরা জুটি হবে, আর দুজনেই খুব অল্প বয়সী, দুজনকে এত ভালো লেগেছে, সিকিমের ভিডিও গুলো দিয়ে দেখে আসুন, 5 লাখ 6 লাখ করে ভিউজ, একটা নাচ নেচেছে মাত্র দুজনে, দেখে আসবেন কি ভিউজ ওদের, আর এরা দুজনেই ট্যালেন্টেড ছেলে মেয়ে, এদের এদের যেটা দরকার সেটা হচ্ছে এদের শান্ত পরিবেশ দরকার, যাতে ভালো ভালো ভিডিও নামে, এদেরকে মানুষ দেখবে কি, নতুন নতুন কন্টেন্ট চাই, এই কন্টেন্ট দেওয়ার জন্য দুজনের মাথা ঠান্ডা দরকার, এদের দুটোর পরিবার কেউ বুঝতে পারছে না, দুটো পরিবার মানে প্রীতমের মাও প্রীতমের প্রতি ওভার প্রজেসিভ এবং রিমির মা বাবাও রিমির প্রতি ওভার প্রজেসিভ, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আর আমরা প্রথম দিন থেকে এটাই চেষ্টা করেছিলাম যে প্রীতম আর রিমি তাদের সংসারের মধ্যে হাজার লোক ঢুকে পড়েছে, কখন খাচ্ছে প্রীতম, কখন উঠছে রিমি, কখন শুচ্ছে রিমি, কোথায় যাচ্ছে রিমি, কি বলছে, এইগুলো করতে করতেই আজকে এদের সংসার গুলো নষ্ট হয়েছে, যেটা আমরা কেউ চাই না, আমরা ইনভলভ হতে চাই না, আমরা বরঞ্চ বাইরে থেকে দেখে কন্ট্রোভার্সি করার লোকজন পাবো, কিন্তু এদের ভিতরের কথা আমরা জানতে চাই না, যার জন্যই এটা বন্ধ করার প্রক্রিয়াই আমরা প্রথম দিন থেকে চালাচ্ছিলাম, কিন্তু প্রথম দিন থেকে এখানে এত লোক যুক্ত হয়ে গেলেন, এত লোক যুক্ত হয়ে গেলেন যে আজকে যে প্রীতমকে দেখছেন আপনারা, এই প্রীতমটাই আমরা চেয়েছিলাম, যে এই প্রীতমই যদি রিমিকে দুজনে মিলে বসে দুজনে শান্ত মাথায় যদি এই বুদ্ধিগুলো দিত তাহলে আজকে এটা হতো, আমি 2 ঘন্টা বসিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু প্রীতমের মাথা এই যে আপনারা লিখছেন না, কেন প্রীতম, প্রীতম কি কম্প্রোমাইজ করেছে, প্রীতম কি তার শ্বশুর বাড়িতে 10 লাখ টাকা নিয়ে যাচ্ছে নাকি, না প্রীতম 40 লাখ টাকা নিয়ে তার শ্বশুরকে দিতে যাচ্ছে, তাই কম্প্রোমাইজ, প্রীতমকে আমরা যেটা বলছি এবং ওই বাচ্চা মেয়েটিকে যেটা বলছি দুজনকেই বলছি, এবং প্রীতম একটা বাচ্চা ছেলে, দুজনকেই বলছি যে যদি আজকে কন্ট্রোভার্সি গুলো না হতো, আজকে যদি সত্যি এই জিনিসগুলো না দেখানো হতো সমাজে, তাহলে কিন্তু কোনোভাবেই আজকে আমরা প্রীতমের বিরুদ্ধেও যেতাম না, প্রীতম থামছিল না, প্রীতমকে থামতে দিচ্ছিল না কেউ, আর আমরা এটাও চাই যে প্রীতমের কোনো ক্ষতি না হোক, সত্যি ওরা ফিরে আসুক এবং নতুন ভাবে ফিরে আসুক, সবাই প্রীতম আর রিমিকে সিনেমার পর্দাতে দেখার মতো করেই দেখতে চাই, আমরা সেটাই চাই, কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে কাউন্সিলিং এর কথাটা যেটা বলছি সেটা প্রীতমকে তখনও বলেছিলাম আজও বলছি এবং পরেও বলবো, যে তোদের জন্য বাইরের লোকেরাও কিন্তু কনসার্স প্রীতম, যে তুই তোর বউকে নিয়ে, তুই তোর বউকে নিয়ে গিয়ে অবিলম্বে দুজনে মিলে যে ম্যারেজ কাউন্সিলারের কাছে গিয়ে আগে প্রথম ম্যারেজ কাউন্সিলিং করাবি, তার কারণ হচ্ছে তোদের দুজনের গোপন কথাটা যেন কেউ না রিমি তার মাকে জানায় বা তুই তোর মাকে জানাস, যেটা আমরা কালকে কোনোভাবেই চাইবো না, যে দুজন দুজনের মা বাবারা অন্তত ইনভলভ হোক, দুজনের লড়াই হোক ঘরের ভেতরে হোক রুমের ভেতরে হোক, হাজার ঝগড়া হোক, কিন্তু সেটা তুলে তুই ভিডিও করে নিচ্ছিস, তোদের তোদের এত টেকনোলজি ডেভেলপ, তুই একটা ফোন করছিস রিমি কি করছে খাচ্ছে সেটাও ভিডিও করছিস, তুই রিমি তোর বাড়িতে ঘুরছে বাথরুমে যাচ্ছে রান্নাঘর যাচ্ছে সব ভিডিও করছিস, তোর বাড়িতে তো হাই টেকনোলজি ক্যামেরা আছে, কেন এত ভিডিও দরকার, তোরা যদি প্ল্যান এক্সিকিউট করতে চাস তোদের দুজনের শান্ত মাথায় দুজনের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও নামা, যেটা রিমি নামাতে পারছিল ওর বাড়িতে বাবার বাড়িতে এবং তুই নামাতে পারছিলি কিনা আমি জানি না, তবে তোকে কিন্তু মানে সত্যি কথা বলতে কি একটু শান্ত হতে হবে, তুই হাজব্যান্ড তুই বড়, তোকেই আমি শান্ত হতে বলবো, আমি অন্য রিমিকে বলবো তখন যখন তুই রিমিকে কন্ট্রোল করতে পারবি, একটা হাজব্যান্ড পারে না কিরে, বলে না যে বেড়াল প্রথম রাতেই কাটতে হয়, তুই পারিস নি তাই, তুই যদি শান্ত হোস দেখবি দুনিয়া শান্ত হয়ে যাবে, ঠিক আছে। আরে প্রীতম ভিডিও করবে রে বাবা, ও আপনারা সত্যি প্রীতমকে ভিডিও করার সুযোগ দিন, আগে সমস্ত কিছু শান্ত হোক, নাহলে আজকে কন্ট্রোভার্সিটা এখনো থামেনি, তপন পাল এগিয়ে এলেই হয়ে যাবে, তপন পাল এগিয়ে আসবে আমি জানি সেটা, তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে তপন এবং প্রীতম দুজনকে বসিয়ে অন্তত একটা জায়গাতে দুজনকে দুটো পরিবারকে বসিয়ে একটা নিশ্চিন্ত করা যায়, কারণ এই ওয়াইটিটা আর নেওয়া যাচ্ছে না, তবে প্রীতম তোকে আমি বলবো তুই রিমিকে অন্তত ফোনটা কর, রিমি তো তোর বউ, বউটা তোর, আজকে তার বাবা মার সিদ্ধান্ত নেবার কেউ নয়, রিমির সিদ্ধান্ত হয়ে যাবে, রিমি কি সিদ্ধান্ত নেবে নিতে দিন, রিমির সিদ্ধান্ত নেবার অধিকার যা আছে সম্পূর্ণ তোর ওপরই দেওয়া আছে, আমাদেরও নেই, আর রিমি আমাকে কি বললো যে দিদিভাই আমি ডিভোর্স চাই, কালকে বলবে আমি থাকতে চাই, ও কথা আমি গুরুত্ব দিই না, সেই জন্য তোকে আমি বললাম তুই রিমির মাথাটা শান্ত কর, রিমির মধ্যে কনফিডেন্স তৈরি কর যে আমার হাজবেন্ড আমি ওকে ওকে শান্ত করার মতো মানে পরিস্থিতি বা জায়গাটা ও কাউকে রাখে না, ওকে শান্ত করার ক্ষমতার কারণ নেই, এটা তোমাদের কি করে বোঝাবো, ওকে আমি শান্ত মাথায় ফোন অফ করে দিন বলে না ভিডিও, আমি কিন্তু ওকে নিয়ে বারবার একবারও বাড়িতে, হ্যাঁ ক্যামেরা লাগানো আছে ঠিক কথা আমাদের বাড়িতে, কারণ ক্যামেরা লাগানোর পিছনে অনেক কারণ ছিল, সে কারণে ক্যামেরা লাগানো আছে, কারণ আগেবার অনেক মিথ্যা অপবাদ দিয়েছে, তুমি এখান থেকে যাওয়ার পর মানে 11 মাস আগে যাওয়ার পরে আর 9 মাস পর কেস করেছে, আমরা ওকে মারধর করে পিটিয়ে FIA কপিতে লিখেছে, মারধর করে পিটি আদমার করে ওকে বাড়ি থেকে বার করেছি আমি আমার মা, এমনকি ওই মেয়েটা যার নাম আমি নিতে চাইছি না, এমনকি আমরা নাকি রিমিকে ফোন করে হুমকি দিয়ে মার্ডার করার কথা বলেছি, যেগুলোর একটা কথাও আমরা করিনি, এমনকি রিমি গায়ে হাত দিইনি, তারপর রিমি 8 মাস পরে কেস চাপিয়েছে, সে কারণে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো, আর সেকেন্ড ওকে নিয়ে আমরা কোনো ফটো বা ভিডিও করি না, যখন দেখি রিমি স্টার্ট করেছে বা রিমি তার বাবাকে কলে নিয়ে শোনাচ্ছে বাবা রেকর্ডিং করছে সেই মুহূর্তে তখন আমি ভিডিওটা স্টার্ট করি, কারণ সেটা আমারও কাজে লাগবে,
যখন দেখছি এক তরফ থেকে প্রমাণ না হচ্ছে, সেই তরফ তখন আমি প্রমাণটা নেওয়ার জন্য শুরু করি। আর রিমিকে আমি নিজে থেকে মানে বোঝানোর অনেক ভাবে চেষ্টা করেছি, শান্ত মাথায় বোঝানোর চেষ্টা করেছি। আমি এক বললেও পাঁচ বোঝে, ও পাঁচ বললে মানে 25 বুঝে যায়। ওকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তুমি যদি বলো ডাক্তার দেখি দুটো ঠিক হওয়ার কথা, আমি রাজি আছি, কারণ ওকে একমাত্র ডাক্তারই দেখিয়ে ঠিক করতে হবে, কারণ ও কারো কথা শোনে না। তুমি বললে হয়তো ওকে এটাই ভাববে যে শ্বশুরবাড়ি এসে কাউকে বদনাম করলে পিতাম শিখিয়ে দিয়ে বদনাম করাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। এবার আমি বলি তোর উত্তরটা দিবি, এই উত্তরটা আসল উত্তরটা দিই। তুই প্রথম কি বললি যে রিমি ও বাবাকে শোনাচ্ছে, সেইদিন রাত্রেবেলাতে কলে তো আমিও ছিলাম, আমি দেখেছি তুই যখন ওষুধটা খেয়ে নিলি যেভাবে করলি সেদিন, কিন্তু রিমি যদি লাইটটা না করতো তুই রিমিকে ফাঁসাতিস সেদিনকে নয়, সেদিনকে নয়, আমি তা বলছি না, তার আগে বলছি, তার আগের ঘটনাটা আছে। তো রিমি এত ভয় পাচ্ছে যে আমাকে হয়তো আমার নামে কেস করতে যাবে, তাই ভয়ের চোটে রিমি হাউ হাউ করে কাঁদছে আর লাইটটা অন করা ছিল। দেখ একটা কথা বোঝার চেষ্টা কর প্রীতম, তোর বাবা কাছে তোর মা আজকে কেন সিকিউর বলতো? তার কারণ হচ্ছে তোর মা তোর বাবার কাছে নিরাপদে আছে, তোর বাবা তোর মায়ের জীবনে কোনো ক্ষতি করবে না। আমি চাইবো তুই সেরকম হাজবেন্ড হয়ে দেখা, তুই তো একটা ভালো ইউটিউবার, তুই কেন একটা ভালো হাজবেন্ড হতে পারবি না? তুই তো তোর মা বাবার ভালো সন্তান, মা বাবাকে দেখিস, মা বাবাকে ভালোবাসিস, ভালো স্ত্রী পেলে অবশ্যই ভালো হাজবেন্ড হতে রাজি আছে। এবার স্ত্রী যদি আমি বয়কার ল বলতে গেলে আমাকে যদি বয়কার লয়কার ছেলে বল শুনতে হয়, সেখানে আমি কি করে ভালো হাজবেন্ড হতে থাকবো দিদি? হ্যাঁ এবার বলছি আমার বাবা যদি আমাকে একটা গালাগালো দেয় আমাকে মারে কি চুপ করে শুনে নেয়, কিন্তু আমি যদি মুখ দিয়ে একটা ভাড়া গালাগাল কি দূর একটা বাজে কিছু ল্যাঙ্গুয়েজ মুখ দিয়ে বেরিয়ে যায়, আমাকে তো 3 গুণ খিস্তি শুনতে হবে ওর মুখ থেকে, সেখানে ভালো হাজবেন্ড কি করে শুনবে? এবার আমি বলি, এই যে এইটা আমি বললাম তোকে বলি, এবার তোকে বলি দেখ প্রীতম, সামহাও কোথাও আজকে দিশারির কথাটা ওঠানোটা উচিত নয় আমাদের, তবু উচিত আজকে যেখানে 11 মাস গেল, এই 11 মাস তোদের দূরত্ব ছিল, ঠিক আছে? 11 মাসে তোরা কেউ কারো কাছে ছিলি না। আমি চেয়েছিলাম এই 11 মাসের পর যখন তোর বাড়িতে গেল রিমি, তোদের তোর মধ্যে যেটা তৈরি করা দরকার ছিল সেটা হচ্ছে রিমিকে বোঝানো যে সত্যিই যদি সংসার করি আমরা দুজনে, আমাদের মধ্যে যেটা দরকার ছিল সেটা হচ্ছে কারোর ওই প্রোফাইলে গিয়ে লাইক মারার দরকার ছিল না। দুজনের সমস্যাটা তৈরি হচ্ছে তার জিনিসপত্র গুলো পাবলিকই তোদের, তোরা যখন লাইক করতে বসছিস তখন দিশানির মালপত্র গুলো ঘর থেকে সরাও, তখন তোর মা কি বলছে ওগুলো তো সরানো যাবে না, ওগুলো তখন লোকে বলছে আপনি অন্য কাউকে দান করে দিন, না ওগুলো তো দান করা যাবে না, কেউ কি কারোর বাড়িতে গিফট দেয় না? দেখ একটা পুরনো পাস্ট বউ সে তার স্বামীকে গিফট দিয়েছে, সেগুলো একটা মেয়ে যে প্রেজেন্ট গেছে তার সহ্য করাটা খুবই কষ্টের হয়। এই জিনিসগুলো থেকে কোথাও থেকে কোথাও রিমির মধ্যে এই কটা দিনে অ্যাডজাস্টমেন্টে খুব খুব সমস্যা হয়েছে, যেটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে রিমি কোথাও ইনসিকিউর ফিল করেছে। কেন বলেছি, ধর আজকে প্রীতম রিমিকে লোকে পিজা খেতে যাচ্ছে দেখছে, তার মা বাইকে বসে আছে মাঝখানে, মানে রিমি বসে আছে তারপরেই তোর মা বসে আছে, তুই যখনই বউকে নিয়ে বেরোস মাকে নিয়ে বেরোস, একদম খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস এটা। তুই তোর মাকে বাবাকে সম্মান করবি, মা বাবাকে ভালোবাসিস, এটা নিয়ে প্রীতমের কোনো ডাউট নেই, সে তার মা বাবার কাছে চরম চোখের মণি, ঠিক আছে? কিন্তু প্রীতম এটাও কিন্তু প্রমাণ করতে হবে প্রীতমকে যে সে যখন তার স্ত্রীকে সময় দেবে সেই সময়টা কিন্তু দুজনে আলাদা করে কাটাবে। আজকে তুই গেলি দীঘা, সঙ্গে আরো দুটো ছেলেকে নিয়ে চলে গেলি, ঠিক আছে, তুই বলবি ক্যামেরা করার জন্য নিয়ে গেছি, কিন্তু কোথাও কি একবারও রিমিকে দেখতে পেলাম খুশি রয়েছে? তোদের দুজনের মধ্যে সেই জিনিসটা কেন ফিরে আসছে না বাবা আমার? হ্যাঁ ভেবনা দিশানি যেখানে থাকবে গ্যারেন্টি ও আবার ছাড়বে না, রিমি বোঝাতে ভালো পারে না। আজ অ্যাকচুয়ালি দেখো দিশানি নিয়ে কথা বলো না, তোমাদের সকলের কাছে অনুরোধ দিশানিকে টানবে না এর মধ্যে, কোনোভাবেই এই মেয়েটা নেই এখানের মধ্যে, ফালতু ফালতু ওর নামে কোনো কমেন্ট করলে কিন্তু আমি কিন্তু হাইড করে দেবো, ঠিক আছে? আমি যেটা প্রীতমকে বলছি, প্রীতমের জীবনে রিমি একটা নর্মাল মেয়ে নয়, এটা বোঝার চেষ্টা করুন, রিমির নামে যারা নিন্দে করছেন বোঝার চেষ্টা করুন, রিমিও একটা ব্লগার, রিমিও একটা ব্লগার, কিন্তু এরা কন্ট্রোভার্সিতে চলে এসছে, কন্ট্রোভার্সিতে এসে গেছে, লিখেছে দেখ তরুণিমা পাল লিখছে প্রীতম কেমন আছিস, প্রীতম ভালো নেই, কি করে ভালো থাকবে, তার চ্যানেল গুলো হোল্ড করে রেখে হয়েছে সে কি করে ভালো থাকবে, তার তার বউকে কাছ থেকে তার বউ নেই, তার বউ গিয়ে বাবার বাড়িতে বসে আছে, সে বাবার বাড়ি থেকে তার বউকে ফিরিয়ে আনুক, এসে কটা দিন ভালো থাকুক, তারপরে দুটো পরিবারকে নিয়ে বসে আমরা আলোচনা করে, আর যদি চায় তার পরিবার যদি আমাকে ফোন করে বসতে চায়, ডেফিনেটলি আমরা দুটো পরিবারকে বসিয়ে প্রথম প্রীতম আর রিমির কাউন্সিলিং এর ব্যবস্থা করবো। কোনো একদম ফালতু কথা বলবেন না, দিশানির সঙ্গে যোগাযোগ আছে, আমরা দিশানির ব্যাপারে যা জানি আপনারা কিছু জানেন না, দিশানির ব্যাপারে অনেক কিছু জানি আপনাদেরকে এখন বলতে পারবো না, আপনারাই কদিন পর ওর ব্লগে দেখতে পাবেন, একদম মেয়েটাকে টানবেন না, যতদিন টানার ছিল আমি টেনেছি, সত্যিই তাই সেখান পর্যন্ত সমস্যা ছিল, মেয়েটি এখন কিন্তু কোনোভাবেই নেই, মেয়েটি অনেক ভাবেই সরে গেছে এবং তার পরিবারের লোকজন তার সমস্ত পথ তাদের মানে রেজিস্ট্রি ফিল আপ পর্যন্ত করে ফেলেছে, মেয়েটি সত্যি অন্য পথে চলে গেছে এবং যথেষ্ট ভালো ছেলের সঙ্গে গেছে, সেই ছেলেটি অত্যন্ত ভালো ছেলে, আমি আপনাদেরকে বারবার বলছি, এটা আমি বলছি না,
তপন পাল কেন মানছে না প্রীতমকে, ওর বাবা ডাকলে নিশ্চয়ই যাবে। তপন পালেরও কোথাও, আমি বলছি তো তপন পালের কোথায় সমস্যাটা সেটা আমিও বুঝতে পারছি না। যাই হোক, প্রীতমের বক্তব্য থেকে আমি প্রীতমকে যেটা বারবার বোঝাচ্ছি যে অ্যাজ এ স্বামী হিসাবে তোমাকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তুমি এখনো ছোট বাচ্চা, হ্যাঁ, দিদির ভাই বুঝতে পারছে না, দিশানি সুস্থ না, বিছানায় সংসার করবে, বাড়িতে আসলে দুদিন থাকবো। আরে না 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 না, ওরকম কোনো ব্যাপারই নেই। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আজকে 11 মাসের একটা দূরত্ব, একটা স্ত্রীর মধ্যে 11, স্বামী স্ত্রীর মধ্যে 11 মাসের দূরত্ব, এবং সেই দূরত্বটা হাঁটানোর জন্য আমরা চেষ্টাটা করেছি, এর বেশি কিছু করছি না। আমরা চাই দুটো পরিবারই ভালো থাকুক। চিচিংবাজি কারবার শুরু করেছে নাকি? হ্যাঁ, যখন তখন যাবে, যা তার নামে এফআইআর করবে। আর চুজিয়া থানা এত বড় মস্তান হয়ে গেছে নাকি চুজিয়া থানা? হ্যাঁ, এত বড় মস্তান হয়ে গেছে চুজিয়া থানা যে যা খুশি তাই মনে করে নেবো নাকি? হ্যাঁ, কিসের কি কি কারবার আছে তোর তপন পালের সাথে সব জানতে চেয়েছি। আজকে গেছে একটা আস্ত বাস, তারপর সিটি থেকে ফোন এসেছিল, ঠিক আছে, কি বলেছে না বলেছে সব পরে হবে, আপনারা সব জানতে পারবেন। ও কত বড় মস্তান আমি দেখতে চাই, আর ওর ওখানে কত গ্যাদারিং করব, এরপরে আমার সংগঠনকে জড়াবো। যা তা বার বেড়েছে, যা তা বার বেড়েছে, সাহস কম নাই তো? সাহস খুঁচিয়ে দেবো একদম, সমাজের বুকে নোংরামি করবে, গান্ডাগি ছড়াবে, আর পিঙ্কি পালকে আর ওর মেয়েকে আমি বাঁচিয়ে বেড়াবো, সাহস নাকি? হ্যাঁ, সাহস কম নয়? চাকরি তো, ও বলছে চাকরি খাবি, আরে তুই জেলের ভাত খাবি, চাকরি খাবি কি রে, তুই জেলের ভাত খাবি আগে, তোর তুই মামার কাছে মামার নোটটা টাচ করতে পারবি? ক্লাস 5 পাস করেনি, অশিক্ষিত, ই তো বর্বর। যখন চিঙ্গিমাসি সঙ্গে ভোট করতে চায় নোংরা ছেলে, চ্যানেলটা উড়ানোর জন্য ব্যস্ত লেগে গেছিল। আমি তখনকে আমি অনেক তপনকে আমি অনেক বলেছিলাম, অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, ঠিক আছে, এই সাহসটা তপন পাচ্ছে কোথা থেকে সেটাই আমার দেখার। একমাত্র চুজরা থানা, চুজরা থানার এগেনস্টে শুরু করেছে অ্যাকশন, সব কটা এফআইআর নেবে, যত এফআইআর করাবো একসঙ্গে 50 থেকে 100টা এফআইআর করবো, পার ডে যাবি 4,000-5,000 করে খরচা, আর এমন সেকশন দেবো যাতে 3 মাসের আগে বেল না পাস, হাইকোর্ট কেন যাতে বেল না পাস, সেই সেকশনে তোরা করে রেখেছিস ঘটনা, সেই ঘটনাটার জন্য জেল জেল তোদের জরিমানা দুটোই হবে। এমন কিছু আছে ওই চ্যানেলে যেগুলো আমরা ক্লিপিং নিয়ে রেখে দিয়েছি, তুই ওই লেটস প্রোটেস্ট বলে যে চ্যানেলটা চলছে সেখানে মাঝে মাঝে পাবি তোরা। আবার বলছে পশুপ্রেমী, পশুকে নিয়ে বলেছে আমার, পশুকে দুদিন আগে লোকের কাছে দিয়ে দেওয়া হলো, পশুগুলোকে দেখে না, আজকে খাবার দেখাতে এসেছে, আর দুদিন আগে বলছিল খেতে পায় না, ফ্রিজে কিছু নাই, আমি উঠতে পারছি না, ডাক্তার দেখায় না পশুদের। কি কারণ আছে তপন পাল কেন মেয়েকে সংসার করতে দিতে চায় না, এবং তার শাশুড়িকে ব্রেন ওয়াশ করে রিমিতা এই 2 মাস থেকে লোক, কোনো অত্যাচার হলো না, যেই প্রীতম দিদি ঝামেলা করলো, যেই তোমার বউ কন্ট্রোভার্সি করলো, যেই ইয়ে শুরু হয়ে গেল আমাদের কি নাম যেন মিকি মাউস কে নিয়ে, তারপরে যখন অশান্তি বাড়তে লাগলো প্রীতম চলে গেল, তারপরেও আমরা সাথে দিলাম, তারপরেও কেস করলাম, প্রীতম আবার বাড়ি চলে এলো, সবই মানলো, প্রীতম চাইছে সংসারটা করতে, সবই চাইছে, এখন কেন তপন পাল সংসার করতে চাইছে না? কিছু তো একটা কারণ আছে, কিছু তো একটা কারণ আছে তপন পাল এবং পিঙ্কির, এ জানতে হবে। এবং পিঙ্কিকে কি এমন বোঝালো যে বুঝে গেল? আবার বলছে কালকে ফোন করলি তুই, পরশুদিন তাকে আমার ফোনেতে তাকে তোরা অপমান করলি, তাহলে তুই কালকে ফোন করলে তারা ফোন ধরে নেবে? আর সঙ্গীতা চক্রবর্তী না থাকলে এই মামলাও উঠবে না, আর এই কেসও মিটবে না, এটা ঝুলতেই থাকবে। প্রশাসন গরম ওষুধ খেয়ে থাকে না, টাকা খেয়ে থাকে, যাই থাকুক, টাকা খেলো, পুলিশের যা হাল করতে জানি সেটা কেউ জানে, এত এত কথা আমি এখানে বলতে পারবো না, শুধু এটুকু বললাম তপন যদি ভেবে বসে থাকে ওটা মাছি মনে করি, মাছি। না দিশানির নামে আর কেউ কিছু বলো না প্লিজ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দিশানির কাছে দিশানির নামে আর কেউ কিছু বলো না প্লিজ। বলো চন্দনা, বলো। নমস্কার দিদি, সবার আগে বলি আমি অনেক ছোট আপনাদের থেকে, হ্যাঁ, সবাই আমার মায়ের জায়গায়, সবাই আমার প্রণাম নেবেন। প্রথমে নিলাম, প্রণাম দিচ্ছি না, ভালোবাসা।
ভালোবাসা প্রোগ্রাম সবটাই। প্রথমে বলি, সবাই যখন শাস্তি পাচ্ছে এতে দুজনেরও পাওয়া উচিত, এটা আমার প্রথম কথা। যেদিন আমরা ডাকবো চুচড়াতে আসতে হবে, অবশ্যই অবশ্যই যাব, অবশ্যই যাব। কারণ শাস্তি কেউ একা পেতে পারে না, শাস্তিটা সবার জন্য হোক। আর এই মা আর মেয়ে যেভাবে ডোকনামি ছড়াচ্ছে তার সাথে বাবা জড়িত, বাবা তো মেন পয়েন্ট। হ্যাঁ, তো রিমিকে আমি কোনো মতেই ছাড়তে চাইছি না, যেটা দিদি একটু আগে বললেন, সঙ্গীতা দি ভাই যে এ বললেন যে রিমিকে ছাড় দিচ্ছি। কেন রিমিকে ছাড় দেওয়া হবে? একদমই নয়, ও তো মেন খেলোয়াড়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ভিতরে ভিতরে ঠিক খেলাটা খেলে যাচ্ছে, কিন্তু সাহসটা এখানেই পাচ্ছে, যেহেতু ও ভেবে দিচ্ছে ওর মা মেয়ে দুজনেই ভাবছে যে সবাই তো আমার পাশে রয়েছে। আচ্ছা, যদি যদি ধরো এই তোমরা চাইছো যে রিমি প্রীতমের ডিভোর্স হয়ে যাবে, হয়ে যাক, রিমির তো একটা জীবন আছে। আজকে রিমি এটা আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, প্রীতমের একটা জীবন আছে, প্রীতম ভালোবেসে সবাই করেছিল, একদম ভালোবাসাটা কি এটা প্রমাণ হয় দিভাই? ভালোবাসাটা কি একটা প্রমাণ হয় এত কিছু নোংরামো করে? কিসের ভালোবাসা? উচিত ছিল, রিমির উচিত ছিল স্বামীর এই বিপদের দিনে স্বামীর পাশে। মানুষ আমরা আমার মায়ের কাছে, হ্যাঁ হ্যাঁ, আমরা আমার মায়ের কাছে গল্প শুনেছি, তারা কত অত্যাচার করেও তারা সংসার করে গেছে, এখনো পর্যন্ত অনেক মানুষ করছে। তাহলে এত কিছুর পরেও যখন ওকে বেঁধে নিয়েছে এখন সংসার করবে বলছে, তাহলে তো ওকে ভালো করে সংসারটা করা উচিত, তাই না? একদম, কিন্তু ও তো সংসার করার মেয়েই নয়, কিন্তু ও কোনোদিন সংসার করবে না, ও সংসার করার মেয়ে নয়। রিমিকে বোঝাতে পারছে না ওর মা, রিমিকে ওই যে যখন ডাক্তারের কথা বলে বলতে আমার মেয়ে তো ঠিক আছে, আমাদের পিছনে এরকম ভাবে পড়ে থাকতো তাহলে আমরা কি করতাম? যে থাক, আমার স্বামীর সাথেই আমি ভালো থাকতো, যেখানে আমার বাবা মা চাইছে না, আমি সমস্তটা ছেড়ে দিতাম, দিয়ে কি করতাম, স্বামীর সাথে সুখে সংসার করতাম। কিন্তু এটা সেরকম নয়, তাই না? যেখানে দেখছে বাবা মা এত ক্ষতি করতে চাইছে। না দেখো, প্রবলেমটা কোথায় আমি বলি শোনো, ক্ষতি কেউ চাইছে না, বাবা মাটা একটু ওভার পজিটিভ, মানে আমার মেয়ের এই বিপদ হয়ে যাচ্ছে, এই আমার মেয়ে কাঁদছে, সবাই মিউট করো না, একসঙ্গে কথা বলো না, কানে নিতে পারছি না গো। অ্যাকচুয়ালি কি হচ্ছে সমস্যাটা বলো তো, ওই জায়গাতে সমস্যা হচ্ছে, সবাই ভাবতে বোধ হয় প্রীতমের মাও কিন্তু ছেলের জন্য প্রচন্ড পজিটিভ, এই আমার ছেলে চাটাচ্ছে, বউয়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, বসে যাচ্ছে প্রীতমের মা ছেলে বউয়ের কাছে, ঠিক আছে। আবার ওই দিক থেকে রিমি কান্নাকাটি করলে ওর বাবা ভাবছে কি আমার মেয়েটার উপর চরম বিপদ হচ্ছে। হ্যাঁ, এটা নয় কিন্তু, এটা একদম ভাবে ভেবো না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যেটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এদের বাবা মা গুলোরও একটু বোঝার দরকার আছে, এই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে স্পেস দেওয়া দরকার, ঠিক আছে? সেই স্পেসটা কিন্তু এরা পাচ্ছে না, মিষ্টি এসেছে তো, সেই স্পেসটা এদেরকে দিলেই না এরা আস্তে আস্তে সংসার গুলো করতে পারবে। ওটা প্রীতমের সঙ্গে ভিডিও ছাড়েনি গো, ওটা ওর নিজের যে ওয়াইফ যে হাজবেন্ড হবে সেই ছেলেটি, পুলিশ প্রশাসন আমরা সবাই জানি ছেলেটি চরম ভালো ছেলে, এবং সত্যি একটা ভালো ছেলে চয়েস করেছে দিশানি, যে ছেলেটি সত্যি ভালো ছেলে, ওটা নিয়ে চাপ নেবেন না, ওটা প্রীতমের সাথে না, ওটা ও হবু বরের সাথে ছেড়েছে দিশানিকে। দিশানিকে নিয়ে প্লিজ সকলের কাছে আমার অনুরোধ, দিশানিকে নিয়ে কোনো বাজে কথা বলো, হ্যাঁ হ্যাঁ, এখানে একটাই কথা, দিশানিকে সবাই ছেড়ে দিক না, ওর মতো ভালো আছে ছেড়ে দিক দিশানিকে, ঠিক? এখানে বারবার দিশানির কথা আসছে কেন? ঠিক ঠিক, একদম